কলসি গুলো মা কালীর একটা মূর্তি রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। একটা গোপাল ঠাকুরের মূর্তি রয়েছে, সবই পিতলের ঠাকুর। কলকাতা এমন একটা জায়গা যেখানে সবকিছু পাওয়া যায়। অনেকে তোমরা কমেন্ট করেছিলে যে কলকাতায় সব থেকে বেশি কোথায় ওই কাঁসা পিতল থালা বাসনের যে দোকানগুলো সেগুলো কোথায় রয়েছে। শুভ দুপুর, গুড আফটারনুন সবাইকে, নতুন একটা ব্লগে স্বাগত। আমি রয়েছি নতুন বাজারে। নতুন বাজার কিভাবে আসতে হবে সেটা আমি না, রোহান বলবে। রোহান কিভাবে আসতে হবে বল। নতুন বাজার আসতে গেলে দুরকম ভাবে আসা যায়। একটা হচ্ছে গিরিশ পার্ক থেকে নতুন বাজারের দিকে আসতে হবে, গিরিশ পার্ক রোড থেকে পাড়াপাড়া দিক দিয়ে ঢুকে। আরেকটা যেতে হবে হচ্ছে সোহাবাজার মেট্রো থেকে, যদি আসতে হয় সোহাবাজার মেট্রো থেকে বিকে পাল যে ট্রাম লাইন রবীন্দ্র সরণী থেকে সোজা হাঁটতে হবে। আচ্ছা, এখানে অনেকগুলো দোকানই তো মোটামুটি রয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রচুর দোকান এখানে, এদিক থেকে শুরু করে এই অবধি, টোটাল এই অবধি প্রায় অনেকগুলো দোকান রয়েছে। এই যে সব থালা বাসন কাঁসা পিতলের সব দোকান রয়েছে। নতুন বাজার এরিয়াটা দেখো কত ক্রাউডেড এলাকা, মানে এটা ওয়ান ওয়ে আর কি, ঠিক আছে। তো অনেক গাড়ি আসছে আর কি, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি ওই পার হবো বলে, ওই পারে গিয়ে তোমাদেরকে ওই দোকানগুলোর সাথে দেখাবো আর কি। রাস্তা পার হয়ে এদিকে চলে এসেছি, দেখো তোমরা কাঁসা পিতল তারপরে এই ধরনের সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। পুজোর জন্য যারা বিভিন্ন রকমের জিনিস খোঁজো বা বিভিন্ন রকম কাঁসা পিতলের জিনিসপত্র, এইখানে কিন্তু সেই জিনিসগুলো সব পাওয়া যাবে। মানে পরপর পরপর লাইন দিয়ে অনেক দোকান রয়েছে। আপনার কাছে জানতে চাইবো যে কী কী রয়েছে আপনার কাছে, তুমি বলুন জিনিসের নামগুলো। বললো সেইগুলো আছে আপনার, ঢালাই কলসি আছে, এইগুলো প্রায় 3,000 টাকার মতো দাম হবে। আচ্ছা, তারপরে এমনি চাদরের কলসি আছে, এইগুলো 1,500 টাকার মতো দাম হবে। ঠাকুরের কী কী সরঞ্জাম পাওয়া যাবে? সব পাওয়া যাবে, মানে চাঁদমালা থেকে শুরু করে চাঁদমালা পঞ্চবদী সব পাওয়া যাবে, ধুনচি সব কিছু জেনে সমস্ত জানা গেছে, সব পাওয়া যাবে। মানে দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে এই মার্কেটটা টোটালটা? এটা মোটামুটি সকালে খুলে যায় 10টা থেকে, রাত্রিবেলা 8টা পর্যন্ত মোটামুটি খোলা থাকে। তাহলে 8টা পর্যন্ত খোলা থাকে, বেশ। দেখো ঠাকুরের মুকুট থেকে শুরু করে সমস্ত কিছু এখানে, পঞ্চ প্রদীপ থেকে শুরু করে আরও কিছু গদা ঠদা রয়েছে, ঠিক আছে। কী কী জিনিসপত্র পাওয়া যায় আপনাদের কাছে একটুখানি জানতে চাইবো। বলছি থালা বাটি গ্লাস হাঁড়ি, মানে সমস্ত এই ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এই ছোট সিংহাসনটার দাম কীরকম? আর এই ধরনের বেশ বড় আকৃতির কলসি গুলো কিরকম দাম? 4,000 টাকা, ঠিক আছে। এইগুলো হচ্ছে 4,000 টাকা মোটামুটি এই সাইজের, ঠিক আছে। আরো অনেক রকমের সাইজ আছে ওপরে দেখতে পাচ্ছ, ছোট বড় বিভিন্ন রকমের। ঠাকুরের ভোগের জন্য অনেকে বড় আকৃতির যে হাঁড়ি নেয়, এখানে দেখো সেই হাঁড়ি রয়েছে। আমি তো মানে দেখে ভাবলাম যে ঠাকুরের ভোগ না, বিরিয়ানির কথা ভাবলাম, দেখেই মনে হচ্ছে বলে বিরিয়ানি যে হাঁড়ি সেটা, যদি ওটা বিরিয়ানি হাঁড়ি নয়। একটা বড় রকম বড় কলসিও রয়েছে, মানে অনেক রকমের কলসি টলসি এই ধরনের জিনিসপত্র রয়েছে। বাড়িতে তোমরা অনেকে ব্যবহার করো এই ধরনের যে বালতি, সেই বালতি রয়েছে, বিভিন্ন সাইজের বালতি রয়েছে, ঠিক আছে, একদম ছোট থেকে শুরু করে একদম বড় অবধি। এই দোকানটা দেখাই তোমাদেরকে, দেখো বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি রয়েছে, এইদিকে এই সাইডেও রয়েছে বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে। এখানে একটা মা কালীর একটা মূর্তি রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে, টোটালটা পিতলের, বেশ দারুণ লাগছে দেখতে। আরো বিভিন্ন রকমের পুজোর সামগ্রী টামগ্রী রয়েছে। এই দোকানটা দেখালাম তোমাদেরকে, মা কালীর যে মূর্তিটা সেটা দেখালাম। এদিকে দেখো একটা গোপাল ঠাকুরের মূর্তি রয়েছে, দারুণ লাগছে দেখতে। এই
এবার একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখানে পুরনো যে কাঁসা পিতল বা এই ধরনের জিনিসপত্র, এখানে কিন্তু পুরনো জিনিস নেওয়া হয়। পুরনো জিনিস নিয়ে তারপর তোমার নতুন জিনিস এখান থেকে নিয়ে যেতে পারো। দেখতে পাচ্ছ এই দোকানটা, এই দোকানে মিসেস বীরেশ্বর দাস এই যে দোকানটা আছে, এই দোকানে এরকম পুরনো জিনিস নেওয়া হচ্ছে, পুরনো জিনিস বাছাই করা হচ্ছে। বাছাই করে তারপরে এখান থেকে যারা পুরনো জিনিস দিচ্ছেন সেখান থেকে নিয়ে যাচ্ছেন নতুন কিছু জিনিস। কাঁসা পিতলের সাথে সাথে যারা অ্যালুমিনিয়ামের বিভিন্ন জিনিস নিতে চাও, দেখো এখানে অ্যালুমিনিয়ামের বিভিন্ন জিনিসপত্র রয়েছে, অ্যালুমিনিয়ামের বালতি টালতি বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেগুলো ক্যাটারিংয়ের কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে, সেই ধরনের জিনিসপত্র এখানে তোমরা পাবে। মানে বালতি থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপত্র, গ্যাস ওভেন টোভেনও এখানে দেখতে পাচ্ছি আমি। অনেকদিন পর কলকাতার টানা রিক্সা দেখো তোমাদেরকে দেখালাম। এখানে দেখো বেশ কিছু ঠাকুর রয়েছে আর কি, এখানে সবই তো পিতলের মোটামুটি, এগুলো সবই পিতলের ঠাকুর, মা কালী থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে। কোনটার কীরকম দাম রয়েছে একটুখানি দাদা বলবেন? দাম এগুলো কোনোটা আছে 750 টাকা কেজি, কোনোটা 950 টাকা কেজি। কেজির ওপরে পুরো বিষয়টা, এইগুলো আছে 1100 টাকা 1200 টাকা কেজি। টোটালটা কেজির ওপরে ব্যাপারটা, কেজির ওপরে এগুলো হয়। আচ্ছা এখানে এই, হ্যাঁ এই গণেশটা কত দাম বললেন? ওটা 1100 টাকা কেজি। আরো এখানে দেখতে পাচ্ছি পূজোর বিভিন্ন রকম সামগ্রী, মানে প্রদীপ থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের পিসের হয়, কেজির হয়। এখন কত কত করে কেজি যাচ্ছে মোটামুটি? সব বিভিন্ন জিনিস বিভিন্ন দাম, বিভিন্ন রকম জিনিস বিভিন্ন দাম। কি কি মেটালের পাওয়া যাচ্ছে আপনাদের এখানে? কাঁসা পিতল, কাঁসা পিতল তামা, কাঁসা পিতল তামা। আচ্ছা তামার কিরকম দাম? তামা মোটামুটি, তামার যোগ্যের এগুলো 950 টাকা কেজি, আর বাকি যেগুলো আছে 1200 টাকা 1500 টাকা 1800 টাকা 2000 টাকা, জিনিসের ওপর কোয়ালিটির উপর দাম আছে। আপনার দোকানে কি আপনারা পুরনো জিনিস নিয়ে ইয়ে করেন কি? মানে পুরনো বদলে জিনিস নিতে হবে, টাকা আমরা দিই, পুরনো বদলে বিভিন্ন জিনিস নিতে পারেন, মানে ওটা যেরকম ওয়েট আছে সেই ওয়েট অনুযায়ী আর কি নিতে হবে? সেই ওয়েট না, পুরনো একটা রেট আছে, নতুনের রেট আলাদা। আচ্ছা পুরনো রেট আলাদা, মাইনাস করে যেটা হবে সেই টাকাটা দিতে হবে। বেশ, নতুন বাজারের এই টোটাল যে এখানে কাঁসা পিতল অ্যালুমিনিয়াম তারপর তামা বিভিন্ন রকমের যে দোকান আছে সেটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। রোহানের এরিয়া, ঠিক আছে, ওরও এরিয়া, মানে দুজন আমাকে নিয়ে এসছে এই এরিয়াটাতে, মানে টোটাল এই এরিয়াটা আর কি দেখালো আমাকে। আমার তো ভালোই লাগলো বেশ। আমি এখন থেকে কোনোরকম কোনো এই ধরনের জিনিস কিনতে গেলে এখানে চলে আসবো, তোমরাও এই ধরনের যে জিনিসপত্র সেটা কিনতে গেলে এখানে চলে আসতে পারো। আর এই এরিয়া থেকে কী কী কেনা হয়েছে সেটা তুমি জানতে যাবো। কী কী কেনা থেকে আমাদের বাড়ির যাবতীয় গাড়ি ক্লাস সব কিছুই এখান থেকে পেতল তামার জিনিসপত্রগুলো কেনা, যেহেতু পুজো আচ্ছার জন্য, পুজো আচ্ছার জন্য। আর যেহেতু আহিটোলা সর্বজনীনের সাথে যুক্ত আছে দুইজনেই সেটা জানো তো, ঠিক আছে, পুজোর সময় তো ভালো আনন্দ করেছিস। তো তোর বাড়ি থেকে কী কী কেনা রয়েছে? আমার বাড়ি থেকে মানে বলতে গেলে কাঁসা পিতলের জিনিস তো আছে, কিন্তু আমাদের যে কাঁসা পিতলের জিনিস সেটা অনেক পুরনো, মানে আমার বাবার আমলে তারও আগে, মানে আমার ঠাকুরের আমল থেকে সেই কেনা আছে। এই প্রসঙ্গে আমি বলি আমাদের বাড়িতেও কিন্তু রয়েছে এরকম কাঁসার বিভিন্ন রকমের জিনিস, মানে গ্লাস থেকে শুরু করে বিভিন্ন রকমের রয়েছে, সেগুলো এখন খাওয়া হয় না, মানে সেই গ্লাসের জল খাওয়া হয় না ঠিক, কিন্তু রাখা রয়েছে। এত ভারী গ্লাস মানে সেগুলোতে জল খাওয়া হয় না এখন ঠিকই, তো আমাদের বাড়িতেও রয়েছে এরকম ধরনের কিছু। যাই হোক, তোমাদের মেনলি বলার বিষয় হচ্ছে এখানে অনেক এরকম দোকান রয়েছে, তোমরা দেখতে পারো টোটাল এই দোকানটা, মানে এত দোকান রয়েছে, মানে এত জিনিসপত্র রয়েছে এখানে স্টকে, সব দেখে তোমরা কিনতে পারো। যাই হোক, আর বেশি বড় করো না ভিডিওটা, যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো, যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয় ইনস্টাগ্রাম আইডি আমাকে ফলো করে মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কী ভিডিও তুমি দেখতে চাও। কালকে ভিডিও যদি না দেখে থাকো আমার রোহানের, ঠিক আছে, ওর আর হচ্ছে ওর নাম রনিত, রনিত নামটা আমি আবার ভুলে গেছিলাম, ঠিক আছে, তাহলে দেখে নিও। আর চলো টাটা, ভালো থেকো সবাই, বাড়ি ফিরতে হবে আমার, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, টাটা ভালো থেকো।